টঙ্গী সরকারি কলেজ গাজীপুর উপজেলার টঙ্গীতে অবস্থিত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 1972 সালে স্থানীয়দের উদ্যোগে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। 1988 সালে টঙ্গী কলেজটি সরকারিকরণ করা হয়। ১৯৯৬ সালে মানবিক ও বাণিজ্য শাখার আটটি বিষয়ে স্নাতক কোর্স এবং পর্যায়ক্রমে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়। ২০১২ সালে বিজ্ঞান ও মানবিক শাখায় আরও চারটি বিষয়ে স্নাতক কোর্স চালু করা হয়। বর্তমানে এই কলেজটিতে প্রায় ২০,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এই কলেজটি ১.৭৬ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। টঙ্গী কলেজে ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে। টঙ্গী কলেজে মানবিক অনুষদে যেসব বিষয় রয়েছে সেগুলো হল বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইসলাম শিক্ষা এবং অর্থনীতি। বিজ্ঞান অনুষদের বিষয়গুলো হল পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন এবং গণিত। বাণিজ্য অনুষদের বিষয়গুলো হল হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা। ২০১৯ সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে ১,৩২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে ৮৫৮ জন। পাশের হার ৮৩.১৪%। জিপিএ ৫ পেয়েছে ৮ জন। এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.৫০, ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ ৩.৫০ এবং মানবিক থেকে জিপিএ ৩। একাদশ শ্রেণীতে এই কলেজে আসন রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য ২১০টি, ব্যবসায় শিক্ষার জন্য ৪০৫টি এবং মানবিকের জন্য ২১০টি। স্নাতক পর্যায়ে এই কলেজে খরচ হচ্ছে মানবিক ও বাণিজ্য অনুষদের ভর্তি ফি ৩,০০০ টাকা, সেমিনার ফি ১৬০০ টাকা, সব মিলিয়ে ৪,৬০০ টাকা। বিজ্ঞান অনুষদের ভর্তি ফি ৩,১৫০ টাকা, সেমিনার ফি ২,২০০ টাকা, সব মিলিয়ে খরচ হবে ৫,৩৫০ টাকা।